বাবা সেদিন বলতে তারার যে ঘটনাটা আসিল, ঘটনাটার 2 দিন পরে আমার বাবার মোবাইলে নিয়ে গেছে পুলিশ। মোবাইল নিয়ে গেছে পরে তারপরে বাবা এর থেকেই একটা কেমন কেমন হইতাছে। এরপরে কয়েকদিন পরে ওই তো সোমবারে আবার তারা, হের মা সুস্মিতার বোন আর সুস্মিতার মা, তারা আইছিল আমার বাড়িতে। আরও একজন মহিলা একজন পুরুষ আইছে সঙ্গে, কইছে এবারে আমার একজন বড় ভাই আসিল সঙ্গে। যারা আসছিল তারা কে? তারা তো কইতেছে পুলিশের লোক। তারা কি মানে পোশাকি আসিল? না, সিভিল ড্রেসে আসিল তারা। তো তারারে আমার ভাই জিজ্ঞাসা যে কোনখানের পুলিশ কি পুলিশ, তারা কইছে উষাবাজারের পুলিশ তারা। তো এরপরে ভাইয়ে যখন ধমক টমক দিছে তারা গেছে। কতজন আসলো? তারা তো একজন মহিলা একজন পুরুষ আসিল, আর সুস্মিতা আর সুস্মিতার বোন মা আসিল, আর এই সুস্মিতার বোন আর সুস্মিতার মা আসিল। তাদেরকে আপনারা বাড়িতে কি কারণে নিছিল পুলিশে? কি কারণে নিছে? আমার ভাইয়ের হের সুস্মিতারে ভালো ভাই তো, হ্যাঁ, তো আমার ভাইয়ে তো আর এই ব্যাপারটা কিছু জানে না। আমার ভাই গেছে গাছকে সাইর মানুষে বিদেশ গেছে গা। তো হের পরে হের সম্পর্কে আমরা লোকে কথা টথা কইতো। মানে আপনারা জানতেন যে আপনার ভাইয়ের সঙ্গে যে মানে ভালোবাসার সম্পর্ক? এ তো স্বাভাবিক, সবাই হয় এখনকার দিনে, সবাইই হয়, এটা তো লুকানের কিছু নাই। তো আমরাও জানতাম, সব কিছু জানতাম। তারপরে হঠাৎ করে রাত্রেবেলা, সোমবারের রাত্রেবেলা, হের মা কিন্তু আমরা বাড়িতে কোনো দিন আসে না। সুস্মিতা মাঝে মধ্যে আইতো, আই আবার যাইতো গা, কিন্তু হের মা কোনো দিন আমরা বাড়িতে আসে না। সেদিন রাত্রেবেলা আইসে পরে বাবু এটা দেখে সেরে আরও আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল নিছে গা, এই সব জিনিসের লোকে বাবু। মোবাইলটা কে নিছে? মোবাইলটা তো নিছে এর আগে বলতে তারার কেসটা 2 দিন পরে, তারার এখানে পুলিশে এই নিছে মোবাইলটা। আপনার বাবার মোবাইল? বাবার মোবাইলটা, বাবার মোবাইল নিছে। এবারে কইছে বাড়ির থেকে বাড়ি তো না, বিভিন্ন ধরনের কথাবার্তি কয়ে গেছে। তা আমার বাবা একজন নিরীহ মানুষ, কাজ করে ভাত খা, বাবার উপরে এত কী এর অত্যাচার। এরপরে সেদিন সোমবারের রাত্রেবেলা আইসে পরে বাবুরে এমন এমন কইছে, তারারে খাওয়ানোর জায়গা টাকা দিত। এরপরে বাবু কেছে না, আমি এই বেজাল নিতে পারতাম না, হ্যাঁ, আমার ফুলা একটা বাইরে থাকে, আমি এইসব জিনিসের লোক জড়িত না, আমি ইটা নিতে পারতাম না। এবার তারা বলে বাবুরে কইছে না রাখ দিব। এবার তো বাইরে দিকেছে যে আপনারা কেডা রাখ দিব, আমরা ইয় এটি তো জানি উষাবাজারের পুলিশ হচ্ছে, পুলিশের কোনো প্রুফ দেখান। এরপরে এমন জন দমকাছে টমকাছে তারা গেছে। তারপর আপনার বাবা কী গেছে? আমার বাবা পরে এদিন রাত্রের থেকে বাবা জানি একটু কেমন কেমন হয়ে গেছে। বাবা টেনশান থেকে আগের থেকেই মোবাইল নিছে গা, বাবু রিডা বয় যে বাবু তারা নিকিচ্ছু, হের নিকিচ্ছু, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে কোনো কিছু তো নয় জড়িত নাই, শুধু শুধু একজন সাধারণ মানুষের বাড়িতে তারা হেনস্থা করছে। বাবা এটার শোক হই সোমবারের রাত্রেবেলার থেকে ওই বাবু জানি কেমন হয়ে আসে গা। পরের দিন বলতে একটা কি মাথার একটা কেমন জানি হয়ে আসে গা, কথা কইলে কথা উলট ফলট কো, তারা আইসে পরের থেকে একবার ঘরে যাইতেছে একবার বাইরে আইতেছে। এরপরে দিয়া সোমবার মঙ্গলবারে সকালবেলা বাজারে গেছে, ভালো বাজারে দেখেছে মা ওগাইতে পারে না, ঘুমের থেকে মা ঘুমোই। তারপরে বাবু যখন বাজারে গেছে এমন এমন আইসে পরে হঠাৎ করে শরীর দিয়ে গাম পড়তেছে, এ পড়তেছে, ইডের থেকে বাবু বিষ খেয়ে লেছে। জীবিত আনার পর মারা গেছে? জীবিত আনার পর আজকে মারা গেছে, আজকে সকালবেলা। নামটা কি বাবু? বাবুল দত্ত। বয়স কত? 50। বাড়ি? পশ্চিম নবাদী আমতলী।